এখন দেখুন ওরা নালিশ করলে বালিশ পাবে, আর বালিশ যদি না পায় আমাদের কাছে আসলে আমরা পালিশ করে দেবো, নির্বাচনের রেজাল্ট বেরোলেই পালিশ হয়ে যাবে। কিন্তু আমার ভালোবাসে, আমার ভালোবাসে, আমি হাসি হাসি পড়বো ফাঁসি, দেখবে ভারতবাসী, কিন্তু মমতাকে জেতাতে বলছে, ভয় দেখাচ্ছে ভোটারদের, গিয়ে ভোট দিতে দিচ্ছে না বিজেপি যারা সমর্থক রয়েছে। কি বলবো এর জবাব, এখনো পর্যন্ত তো একটা জায়গা তো কোনো ছাপ্পা ভোট, যদি তৃণমূল এখানে মনে করতো, বুঝতেই তো পারছেন এখানে তৃণমূল ছাড়া কিছু নেই, কাঠ বাড়ি বাঁচ দুর্গাপূজা সব তৃণমূল। হ্যাঁ দিচ্ছেন দিচ্ছেন, তারা এইবার যাবে, দাঁড়ান খাওয়া দাওয়া হয়ে গেছে, আগে আমার দিদি আমার দিদিকে নিতে দিন, এবার আপনাদের ধাক্কা প্রথম দু ঘন্টা পার্সেন্টেজ অনেক কম থাকলেও পরবর্তী সময় আমরা দেখেছি পার্সেন্টেজ অনেকটা বেড়েছে। এবার এবার ভোটারদের বৃষ্টি হচ্ছে, হ্যাঁ, কারণ সিএম ও ভোট দিতে বেরোচ্ছেন, জনগণ জেনে গেছে সবাই কাছে। সার্বিক ভোটের কি পরিস্থিতি? বিফোর বেঙ্গল, বিফোর ভবানীপুর, বিফোর ভারত, আর ভিক্টরি ভিক্টরি ভিক্টরি, থার্ড অক্টোবর সবই তিন। দিদি তিনটে সিএম তিনটে ভোট দিতে আসবেন, মানুষ জেনে গেছে, সমস্ত মানুষ তিনটের মধ্যে, বাকি ভোট দেবেন। লক্ষাধিক ভোটে জিতছে, চল চল চল। ও লাভলি।